পাহাড়ে ঘেরা একটা নদীর পাশের জঙ্গলে বাস করত একটা ময়ূর। সে তার নিজের সৌন্দর্য নিয়ে খুব গর্ববোধ করত। প্রত্যেক দিন সে সেই নদীর ধারে যেত। নদীর জলে নিজের প্রতিচ্ছবি দেখে সে নিজেই নিজেকে বলত, আহা, আমি কি সুন্দর একটা পাখি! আমার পালক এবং ডানাগুলি খুব সুন্দর। একদিন একটা সারস বাস করতে এলো সেই নদীর ধারে। ময়ূরটি যখন জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল, তখন সে সারসটিকে দেখতে পেল। সে বিড়বিড় করে বলল, ও, একটা নতুন অতিথি এখানে থাকতে চেয়েছে, আমার সেখানে গিয়ে নিজেকে পরিচয় করানো উচিত। এই বলে ময়ূরটি নদীর ধারে গেল। তখন সারসটি খুব ব্যস্ত ছিল। সে তার দুপুরের খাবারের জন্য মাছ ধরছিল। গর্বিত ময়ূরটি তার ছড়ানো রঙিন পালকগুলো দেখিয়ে সারসের দৃষ্টি আকর্ষণ করতে চাইল এবং তাকে বলল, ওহে সারস মহাশয়, এই জঙ্গলে তোমাকে সুস্বাগতম, আমি হলাম তোমার প্রতিবেশী। তখন সারসটি বলল, ধন্যবাদ ময়ূর মহাশয়। ময়ূরটি তখন সারসটিকে ব্যঙ্গ করে বলল, তোমার কেন এরকম বেরঙিন পালক? তোমাকে দেখতে খুবই সাধারণ লাগছে। সারসটি উত্তর দিল, হ্যাঁ, আমার তোমার মতো সুন্দর পালক ও ডানা নেই, কিন্তু আমার এই ডানা আমাকে সাহায্য করবে উড়ে এই নদীটা পারাপার করতে। তোমার পালকগুলো কি তোমাকে উড়তে সাহায্য করে? ময়ূরের কাছ থেকে আর কোনো উত্তর পাওয়া গেল না। সে খুব লজ্জিত বোধ করল এবং সেখান থেকে তৎক্ষণাৎ চলে গেল। এর পর থেকে সে আর কাউকে অপমান করত না ও কাউকে ব্যঙ্গ করে কথাও বলত না। বন্ধুরা, তোমাদের যদি আমাদের গল্প ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।